হ্যালো বন্ধু, তো মার্ভেল D23 ব্রাজিলের দুটো ট্রেলার রিলিজ করেছে। নেক্সট ইয়ার তিনটে উই আসছে মার্ভেল, তার মধ্যে দুটো রিলিজ করেছে। একটা ফেব্রুয়ারি 14 আসছে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, আর সেকেন্ডটা হচ্ছে থান্ডারবোল্ট, যেটা মেতে আসছে। তো এই দুটো মুভি না একবারে বেরিয়েছে। হচ্ছে তোমার ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার যে সিরিজটা বানানো হয়েছিল, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি নাম ছিল ফ্যালকন উইন্টার সোলজার, পরে চেঞ্জ করে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার করা হয়েছিল। সেই মুভি থেকে মানে সেই সিরিজ থেকে ডিজনি প্লাস সিরিজ থেকে বেরিয়েছে। তো যারা ওই সিরিজটা দেখেনি তারা অনেক কিছু মানে বুঝতে পারবে না, ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট আমার কথা আজকে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড যে মুভিটা আছে, সেই মুভিটা নিয়ে। এইবার এটা ক্যাপ্টেন আমেরিকা মানে 4 এর মুভি, ঠিক আছে, বাট স্টিভ রজার নেই। স্টিভ রজার অলরেডি বুড়ো হয়ে গেছে, আমরা এন্ড গেমে দেখেছি। সো এখানে ফ্যালকন তার শিল্ডটা নিয়েছিল, আমরা এন্ড গেমে লাস্টে গেছিলাম, কিন্তু তারপরে কি হয় সেটা যদি জানতে হয় তাহলে তোমাকে দেখতে হবে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার বা ফ্যালকন উইন্টার সোলজার, যেটা সিরিজটা হয়েছিল ডিজনি প্লাস, সেটা দেখতে হবে, ঠিক আছে। ওটা দেখলে তুমি বুঝতে পারো প্রথমে বাকি চাইছিল না সিলটা নিতে ক্যাপ্টেন আমেরিকা হতে, পরে কি লাস্টে ও এগ্রি হয় এবং ও ক্যাপ্টেন আমেরিকা হয়, সবাই মেনেও নেয় ওকে, ঠিক আছে। তো এইখানে স্টার্টিং থেকে দেখানো হবে যে থান্ডারবোল্ট রস, যাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে বিকজ যে প্লে করতো রসের রোল এতদিন পর্যন্ত, সে মারা গেছে। সো আমাদের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে হ্যারিসন ফোর্ডকে নেওয়া হচ্ছে অ্যাজ মানে জেনারেল রস, ঠিক আছে, যে প্রেসিডেন্ট রস হয়ে যাবে, ঠিক আছে। এইবার এখানে দেখানো হচ্ছে যে আমাদের যে ক্যাপ্টেন আমেরিকা নতুন ক্যাপ্টেন স্যাম উইলসন, ও কাজ করছে, একসাথেই কাজ করছে আমাদের নতুন প্রেসিডেন্টের, ঠিক আছে, বাট ও নতুন কোনো সে অ্যাভেঞ্জার টিম তৈরি করতে পারে না এবং এই পলিটিক্যাল সিচুয়েশনে অনেক প্রবলেম আছে, ঠিক আছে। এটা কিন্তু লাইক যে আমরা দেখেছিলাম উইন্টার সোলজার মুভি, দেখেছিলাম ক্যাপ্টেন উইন্টার সোলজার, সেরকম টাইপ মুভি হবে, একটা পলিটিক্যাল বেস ড্রামা হবে, ঠিক আছে। এইবার এখানে মানে কনটেক্সটা হচ্ছে যে আমরা ইটারনাল দেখেছিলাম, একটা সেলেস্টিয়ালের হাত বেরিয়ে আসছিল ইন্ডিয়ান ওশান থেকে, ঠিক আছে। ওই যে সেলেস্টিয়ালটা বেরাচ্ছে ওর মধ্যে থেকে, মানে পাথর হয়ে গেছে, ওর মধ্যে থেকে বেরাবে হচ্ছে অ্যাডামেন্টিয়াম, ঠিক আছে। এই অ্যাডামেন্টিয়াম হচ্ছে কাইন্ড অফ ভাইব্রেনিয়ামের মতন, ঠিক আছে, খুব স্ট্রং মেটাল, ঠিক আছে। এইবার এই অ্যাডামেন্টিয়ামটাকে নেওয়া নিয়ে ওটার উপরেই ঝামেলা শুরু হয় বাকি দেশের সঙ্গে, ঠিক আছে। এইবার আমেরিকা ওটা নেওয়ার চেষ্টা করছে, অল দিস থিং ওইটা ব্যাপার আছে। তার সঙ্গে আমাদের এই যে নতুন ক্যাপ্টেন আমেরিকা আছে, সে কোন দিকে দাঁড়াবে সেটা একটা বড় ব্যাপার আছে, এবং অনেক কিছু চলছে, অনেক পলিটিক্যাল প্রবলেম চলছে। তার মধ্যে পিছন থেকে কেউ স্ট্রিংসগুলো পুল করছে, কে করছে তার জন্য তোমাকে দেখতে হবে হচ্ছে ইনক্রেডিবল হল্ক, যেখানে একটা ভিলেন ছিল, নামটা আমি ভুলে গেছি, লাস্টেও মিউটেড হয়ে গেছিল, থিঙ্কার বা সামথিং লাইক, ঠিক আছে, ওর মাটা এত বড় হয়, ঠিক আছে। তো সে হচ্ছে মেন ভিলেন হবে, ঠিক আছে, সে স্ট্রিংগুলো পুল করছে এবং সেই হলকের DNA বা হচ্ছে শি-হল্কের DNA মিলিয়ে আই থিঙ্ক একটা সুপার সোলজার সিরাম তৈরি করবে, যেটা নেবে হচ্ছে রস এবং রস হয়ে যাবে রেড হক। এটা হচ্ছে সিনপসিস। এবার রেড হকের সঙ্গে আমাদের এখানে ক্যাপ্টেন আমেরিকার ফাইট হবে অ্যান্ড অল দোজ থিং, এই হচ্ছে মানে প্লট, ঠিক আছে। তো এই মুভিটা কতটা লাইক এক্সাইটিং হবে আমার একটা সন্দেহ, ঠিক আছে। পুরো আমি ট্রেলারটা দেখলাম, যেখানে নতুন ক্যাপ্টেন আমেরিকা দেখলাম, ক্যাপ্টেন আমেরিকার ব্যাকআপ হচ্ছে নতুন ফ্যালকনও দেখলাম আমরা, ঠিক আছে। এইবার দুজনকেই ফ্যালকন টাইপে মনে হচ্ছে, ঠিক আছে, দুজনের মধ্যে এমন কিছু এক্সাইটিং কিছু পেলাম না। ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে স্যাম উইলসনের কাছে কোনো সুপার সোলজার সিরাম নেই, তো ওই স্টান্টগুলো করছে দেখতে একটু ইসি মনে হচ্ছে, বিকজ কী করে করছে স্টান্টগুলো, ঠিক আছে। এখানে দেখানো হচ্ছে ও পুরোটাই করছে হচ্ছে ওর ভাইব্রেনিয়াম স্যুটের জন্য, যেটা ওয়াকান্ডা থেকে ওকে দিয়েছে, যে উইংসটা, ওর পুরো স্যুটটাই হচ্ছে ভাইব্রেনিয়াম, ঠিক আছে। তো উইংসই বেশি ব্যবহার করে, ওর শিল্ড থেকে কিন্তু উইংস বেশি ব্যবহার করছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ওকে ক্যাপ্টেন আমেরিকার থেকে না বেশি মনে হচ্ছে ওই ফ্যালকনে বেশি মনে হচ্ছে, ঠিক আছে। আর ও যে ল্যান্ডিংটা দেখালো, ওরকম ল্যান্ডিং কি করে করে ভাই, ওর যদি সুপার সোলজার সিরাম না থাকে ও তো পা ভেঙে যাওয়ার কথা, ঠিক আছে, ওটা স্লো ডাউন হওয়ার কথা, বাট তা না, পুরো দেখানো হচ্ছে ওর স্যুটের জন্য ওর অত পাওয়ার, ঠিক আছে, পুরোপুরি ওর স্যুটের উপর ডিপেন্ড করছে ওর উইংস অ্যান্ড ওর শিল্ড। শিল্ডে আই ডোন্ট থিঙ্ক অতটা কিছু দেখানো হলো, উইংসটাকে পুরো বেশি ফোকাস করা, যার জন্য ঠিক ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেনের ফিল্ডটা আসছে না, ঠিক আছে। স্টিভ রজার পুরো চলতে হচ্ছে নিজের জোর আর হচ্ছে শিল্ডের উপর, ঠিক আছে, যেটা আমাদের উইন্টার সোলজার মুভিতে দারুণ লেগেছিল, ঠিক আছে, সেইটা কিন্তু একটু মিসিং হলো এবং কোনো এক্সাইটিং কিছু মনে হলো না, ঠিক আছে। রেড হল্কটা দেখতে ভালো বানিয়েছে, বেশ ভালো লাগছে, ব্রুস ব্যানার রেড হল্ক থেকে মানে ব্রুস ব্যানারের যে হল্কটা তার থেকে এই রেড হল্কটা বেশি ভালো লাগছে, বাট তার সত্ত্বেও বলবো যে এমন কিছু এক্সাইটিং পেলাম না যেটা দেখার জন্য দেখতেই হবে এরকমটি, ঠিক আছে। যে ফেব্রুয়ারি 14 ভ্যালেন্টাইন্স ডেতে আসছে এবং এটা আই থিঙ্ক খুব হাইফাই বাজেট মানে ইনকাম করতে পারবে না, যদিও এটার বাজেট কিন্তু অনেক বেশি, বিকজ এই মুভিটা তৈরি করার পরে আই থিঙ্ক টেস্ট ড্রাইভ করা হয়েছিল, ভালো চলেনি বলে সেটাকে আবার রিশুট হয়েছে। এটা হেভিলি রিশুট হয়েছে মুভিটা, ঠিক আছে, বাজেট অনেক বেড়ে গেছে। বাট এটা আই থিঙ্ক 500 to 600 বা 800 বাজেটের মধ্যে ইনকাম করবে, বিলিয়ন কখনই ক্রস করবে। তো তোমাদের কি মতামত এই ফ্যালকন মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড? ঠিক আছে, ফ্যালকনই মাথায় আসছে, বিকজ ওর নতুন ফ্যালকনও নেওয়া হয়েছে। যাই হোক, আমার কিন্তু এক্সাইটেড মতো লাগেনি। যখন সিরিজ দেখেছিলাম সিরিজটা ঠিকঠাক লেগেছিল, ঠিক আছে, সিরিজ হিসাবে ডিজনি প্লাসে ভালো লেগেছিল। বাট অ্যাজ এ মুভি স্যাম উইলসনের উপর মনে হচ্ছে ভালো চলবে না, বিকজ এই যে কনসেপ্টটা স্যাম উইলসন হয়ে যাবে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা, এটা নেওয়া হয়েছে হচ্ছে কমিক্সে একটা ফেজ ছিল যখন অল ডিফারেন্ট অ্যাভেঞ্জার সেখান থেকে নেওয়া হচ্ছিল, এবং সেটা ভালো চলে। সেই কমিক্সটা ভালো চলেনি, মুভিগুলো সেরকম চলছে না, যে লক্ষ্য করে থাকতো এর পর থেকে মুভিগুলো কিন্তু সেভাবে চলছে না, ঠিক আছে। সো they are trying to take a different approach, but যেগুলো তো অলরেডি হয়ে গেছে সেগুলো এই বছর এবং নেক্সট ইয়ার সামনে কিছু রিলিজ করে দেবে, দেন ওরা চেঞ্জ করা স্টার্ট করবে, ঠিক আছে। তো লেটস সি কি হয়। তো তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা, তোমাদের এই কত এক্সপেকটেশন আছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সাথে দেখা হবে নেক্সট উইক। গুড বাই।